আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমরা কেন কোনো বড় সংগঠন গড়ে তুলতে পারি না, কিংবা আমরা দুজন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করলে কেন দুই দিন পরে আমাদের মধ্যে ঝগড়া কিংবা হচ্ছে মারামারি কাটাকাটির পর্যায়ে ব্যাপারটা চলে যায়, কিংবা আমরা কেন এইভাবে প্রতিনিয়ত কাজ করতে পারি না? সো এমন অনেকগুলো সমস্যা আমরা প্রত্যেকেই আশা করি ফেস করি, আর বিশেষ করে এমন সমস্যাগুলো বলা যায় বাঙালির জীবনে হচ্ছে ব্যাকপক। সো এই সমস্যাগুলোর বোধহয় অনেকগুলোর উত্তর পাওয়া যাবে সংগঠন ও বাঙালি বইটিতে, যেটি লিখেছেন আব্দুল্লাহ আবু সাইদ স্যার। একেবারেও বলা যায় যে আমরা কেন বড় কোম্পানি তৈরি করতে পারছি না, অর্থাৎ মূলত সংগঠন তৈরি করতে পারছি না, কিংবা আমরা কেন প্রতিনিয়ত কাজ করতে পারি না, বা জাতীয় জীবনে কেনই আমাদের এই অরাজক একটা অবস্থা, তার অনেকগুলো সমস্যাই হচ্ছে তিনি বইয়ের প্রথম দিকে হচ্ছে ব্যাপকভাবে বর্ণনা করেছেন। এরপর এটা সমাধানের দিকেও হচ্ছে আমাদের দৃষ্টিপাত করেছেন, বা সমস্যাগুলো বলে সমাধানের দিকেও হচ্ছে তিনি একটা যাত্রা করেছেন। তো বইটা আমি হচ্ছে দ্বিতীয়বার পড়েছি, আমার খুব পছন্দের একটা বই। তো বোধহয় হচ্ছে বইটা হচ্ছে 2019 সালে আমার প্রথমবার পড়া হয়েছিল, তো তখন থেকে আমার খুব পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এমন একটা বই এটা হচ্ছে। বিশেষ করে যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে চান, কিংবা যারা হচ্ছে সংগঠন গড়ে তুলতে চান, কিংবা টিমে কাজ করতে চান, কিংবা নতুন কোনো ইনোভেশন করতে চান, তাদের জন্য চমৎকার একটা বই হতে পারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেসব বই দেখে থাকি হয়তোবা সেটা হচ্ছে ব্রিটিশদের কনটেক্সটে লেখা, কিংবা হচ্ছে আমেরিকার কনটেক্সটে লেখা, কিন্তু বাংলাদেশের এই যে পার্সপেক্টিভ চারপাশের জিনিস নিয়ে হচ্ছে লেখা, কিংবা বাঙালির কী কী সমস্যা রয়েছে যেটা আসলে ব্রিটিশ বা হচ্ছে আমেরিকানদের নেই, সেগুলোর অনেকগুলোতেই হচ্ছে তিনি ফোকাস দিয়েছেন। যেমন তিনি বারবার বলছেন যে আমরা যে এই যে একটা টিমে কাজ করতে পারি না, একটা বড় সংগঠন গড়ে তুলতে পারি না, এটার মূল সমস্যাটা হচ্ছে যে আমরা হচ্ছে অনেকটা মানে স্বার্থপর, সোজা কথা হচ্ছে আমরা আত্মকেন্দ্রিক। তো এখন আপনি বলতেন কি ভাই, ব্রিটিশরা আত্মকেন্দ্রিক না, কিংবা হচ্ছে আমেরিকানরা বা অন্যান্য জাতিরা কি আত্মকেন্দ্রিক না? কিন্তু আমাদের মূল সমস্যাটা হচ্ছে তিনি বারবার বলছেন যে বাঙালির স্বাস্থ্যগত দিক কিংবা ফিটনেস একেবারে খুবই খারাপ। গড়পড়তা 20 জন মানুষের মধ্যে মাত্র 1 জনকে আপনি পাবেন যার স্বাস্থ্য হচ্ছে মোটামুটি মানের ভালো, বা ভালো বলা যায়। বাকি কয়েকজনের স্বাস্থ্য হচ্ছে মোটামুটি মানের, আর বাকিদের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। কিন্তু এই উদাহরণটা আমরা আসলে যদি ক্রিকেটের টিমের দিকে তাকাই তবে হয়তোবা কিছুটা বুঝতে পারবো, যদিও স্যার হচ্ছে ক্রিকেট টিমের উদাহরণটা দেননি। সেটা হচ্ছে আপনি যদি অস্ট্রেলিয়ান টিমের দিকে তাকান, কিংবা হচ্ছে ইংল্যান্ডের টিমের দিকে তাকান, কিংবা ভারতের টিমের দিকে তাকান, আর বাংলাদেশের টিমের দিকে তাকান, তাহলে আসলে বুঝতে পারবেন যে বাঙালির আসলে স্বাস্থ্যের অবস্থা কতটা খারাপ। তো তিনি বলছেন এই যে স্বাস্থ্যের অবস্থাটা খারাপ, এই জন্য হয় কি বাঙালি নিজের আত্ম যে স্বার্থ যে রক্ষাটা করা এটার জন্য মোটামুটি সে কাজ করতে পারে, বা নিজের টিকে থাকার জন্য যতটুকু কাজ করা সেটা করতে পারে, কিন্তু একটা জাতি কিংবা একটা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু এনার্জি বা এফোর্ট দেওয়া দরকার সেটা আর তার মধ্যে হচ্ছে অবশিষ্ট থাকে না। ওই যে এই জন্যই আমরা বাংলা ভাষায় একটা প্রবাদ ইউজ করি যে বসতে দিলে শুতে চায় আর শুতে দিলে ঘুমোতে চায়। তো স্যার বলছেন যেহেতু শুতে দিলে ঘুমোতে চায়, তার মানে ঘুমোতে দিলে হচ্ছে মরতে যাবে। অর্থাৎ বাঙালির যে এই যে অধপতন বা আমাদের যে নিঃশেষ হয়ে যাওয়া, এটা আমরা সব জায়গায় হচ্ছে দেখি। আর এর ফলে কি হয়, আত্মকেন্দ্রিকতা বা হচ্ছে এই যে নিজের স্বার্থটা রক্ষা করা, এর ফলে আমরা হচ্ছে সমষ্টিগতভাবে বা হচ্ছে একসাথে খুব চমৎকার কোনো কাজ করতে পারি না। সো এতে কি হয়, কিছু মানুষ হচ্ছে ব্যর্থ হয়, তারা হচ্ছে ঠিকমতো কাজ করতে না পারে, বা অনেকে হচ্ছে নিজের আত্মস্বার্থকে রক্ষা করতে পারে না, তো তারা অপর কাজটা করে। যে এই ব্যাপারটা নিয়ে আমরা বারবারই বলি যে বাঙালি খুব পরশ্রিকাত, যদিও দাবি করা হয় যে অন্য ভাষার শব্দে পরশ্রিকাতর টাইপের হচ্ছে শব্দ নেই, তবে হ্যাঁ অন্য ভাষার শব্দ অবশ্যই আছে। তবে ভয়াবহ দিক থেকে বাংলা ভাষা হচ্ছে এমনও বাগধারা রয়েছে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। অর্থাৎ আমরা হচ্ছে নিজের ভালো তো করতে পারি না, আমরা অন্য যাতে ভালো কিছু না করতে পারি, এই জন্য নিজের নাক কেটে দিচ্ছি, কত ভয়াবহ একটা ব্যাপার। আর আপনি বলতে পারেন কই, আমরা তো সবাই সচরাচর কাজটা করি না। আসলে প্রবাদ প্রবচনগুলো তো মানে আমাদের জীবনধারা থেকে বা আমাদের যেমন আচার আচরণ তেমনগুলো থেকে আসলে উঠে আসে। তো এই যে আমরা যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবা, বা নিজের হচ্ছে নিজের ভালো তো করতেই পারি না, উল্টো হচ্ছে নিজের ক্ষতি করে অন্যের ক্ষতিও করব, এই ব্যাপারটাও হচ্ছে গড়ে ওঠে। অর্থাৎ এই যে আপনি যদি বারবার একটা মানুষ যদি নতুন একটা উদ্যোগ নেয়, আপনি দেখবেন যে তাকে অনেকগুলো মানুষ মিলে হচ্ছে টেনে ধরে, বা কিছু মানুষ তো টেনে ধরে বা হচ্ছে খারাপ কথা বলে, আর কিছু মানুষ তার উল্টো ক্ষতি করতে চায়। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের একটা সংগঠন গড়ে তোলা কিংবা হচ্ছে জাতীয় জীবনে একটা বড় ভয়াবহ একটা দিকে নিয়ে যায়। তো আপনি বলতে পারেন যে এই যে সংগঠন নিয়ে এত কথা বলছি, বা একটা টিম বানাতে হবে, বা আমাদেরকে হচ্ছে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে, এটা কেন? কারণ একটা জাতির যেই সংগঠনগুলো যত বেশি শক্তিশালী সেই জাতিটা আসলে তত বেশি শক্তিশালী, যেটা আমাদেরকে আসলে নতুন করে বলার কিছু নেই, সেটা আমরা আমেরিকা চীন কিংবা হচ্ছে ব্রিটিশদের দিকে তাকালেই বুঝতে পারি। এই যে ব্রিটিশটা যে আমাদেরকে 200 বছর শাসন করলো, এটাও কিন্তু আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। কারণ কি, আমরা একসময় পালদের দ্বারা শাসিত হয়েছি, একবার সেনদের দ্বারা শাসিত হয়েছি, কখনো মোগল আমলে মোগলরা আমাদেরকে শাসন করেছে, কখনো হচ্ছে গিয়ে এসে ব্রিটিশরা শাসন করেছে। আমরা কিন্তু জীবনের খুব একটা মানে বলা যায় সবচেয়ে কম সময় হচ্ছে স্বাধীন ছিলাম, বাকি টাইমটা আমরা পরাধীন ছিলাম। সো এই যে একটা জাতি আসলে কীভাবে গড়ে উঠবে বা সবাই মিলে কীভাবে কাজ করতে হয়, এই ব্যাপারটা আমাদের মধ্যে কখনোই ছিল না। আপনি যে কোনো একটা সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনার দেশ কোথায়, সে বলবে ভাই এই তো এই জেলায় বা ওই জেলায়। মানে মানুষের হচ্ছে আরেকটা বড় দিক কি, বাংলাদেশের মানুষ কিন্তু কখনো এই জাতিগতভাবে একসাথে কোনো কাজ করাটা 1971 সালের পরে আর তেমনভাবে ঘটেনি।
তো আমরা যে এক একজন যে পুরা সবাই মিলে যে বাংলাদেশ, এই ব্যাপারটা আমাদের মাথায় আসলে কাজ করে না। আমরা কেউ হচ্ছে চট্টগ্রামের মানুষ, কেউ ফেনীর মানুষ, কেউ ঢাকার মানুষ, কেউ রাজশাহীর মানুষ। সো দেশ মানে যে পুরো সবাই মিলে একসাথে কাজ করা, এই ব্যাপারটাই আমাদের কখনো গড়ে ওঠে না। আর আমরা যদি ওই যে খরগোশ ও কচ্ছপের গল্পটার দিকে তাকাই, যে খরগোশ কি খুব ক্ষিপ্রতার সাথে হচ্ছে খরগোশ দৌড়ায়, কিন্তু কিছুক্ষণ পরে সে হচ্ছে ঘুমিয়ে পড়ে। তো এখানের মধ্যে একটা মজার ব্যাপার আছে যে খরগোশ তো ওখানে দৌড়াতে নেমেছে হচ্ছে জিতার জন্য, সে কেন ঘুমিয়ে পড়লো? তো এটার দিকে হচ্ছে স্যার একটা জিনিসই ফোকাস করছে, ওই যে তিনি বলছেন যে স্বাস্থ্যগত দুর্বলতা। আমরা যদি খরগোশের শরীরের দিকে তাকাই, খরগোশ কিন্তু খুব নমনীয় বা তার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো না, কিন্তু কচ্ছপ সেই জায়গায় খুব শক্তিশালী। তো খরগোশ হুট করে মানে প্রথম থেকে খুব দ্রুত দৌড়িয়ে গেলেও সে আলটিমেটলি খুব একটা ভালো করতে পারে, যেটা হচ্ছে কচ্ছপ আস্তে আস্তে হচ্ছে এগিয়ে যেতে থাকে। তো আমাদের বাঙালির জীবনটাও আসলে কিছুটা তেমন, আমরা উৎসব কিংবা একদিন দুদিন বা সাত দিনের কাজগুলো খুব ভালো করতে পারি বা আমরা নতুন কোনো উদ্যোগ নিতে পারি, কিন্তু সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা চালিয়ে যেতে পারি না। সেই জন্যই হচ্ছে তিনি বলছেন যে আমরা আরম্ভ করি কিন্তু আসলে শেষ করি না, আমরা এমন অনেক উদ্যোগ নিই কিন্তু আমরা সেই কাজগুলোকে শেষ করতে পারি না। আর একটা জাতির গড়ে ওঠার জন্য কিংবা একটা সংগঠন বলি, একটা ব্যবসা বাণিজ্য বলি বা একটা টিমের কাজ বলি, সেই জন্য আসলে সবাইকে মিলে বা আত্মস্বার্থ হচ্ছে এক সাইডে রেখে আমাদের সবার আসলে ঝাঁপিয়ে পড়া উচিত, যে কাজটা আমরা আসলে কখনোই করতে পারি না। সো আমি তো অনেকগুলো সমস্যা বলে ফেললাম, এর সমাধানগুলো বলি কিংবা হচ্ছে আমরা কীভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে পারবো, কীভাবে নিজেদেরকে পুশ করতে পারবো বা কেমন হচ্ছে একটা সংগঠন গড়ে তুলতে হয়, এমন অনেকগুলো সুবিধা অসুবিধা, এমন বেশ চমৎকার ব্যাপার স্যাপার নিয়ে হচ্ছে এই বইটিতে আলোচনা করা হয়েছে। আর হ্যাঁ, আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহ দিন, এই পৃথিবী বইয়ের হোক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।